নমস্কার আজকে আমরা দেখাবো টমেটো পেস্ট এই সময়ে বাজারে খুব সুন্দর সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে দামও খুব কমে গেছে লাল টুকটুকে টমেটো আমি 2 কিলো টমেটো নিয়ে এসেছি 2 কিলো টমেটোর আমি কিছুটা সানড্রাইড করব যদিও পুরোপুরি সানড্রাইড করা সম্ভব হবে কিনা জানি না যাই এখন কাটা চলছে টমেটোগুলো আই এরকম করে 8 টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলো পাল্পি নিতে পাল্পি কি করে বুঝবেন টমেটোর ওয়েটটা দেখলে পরে টমেটো যখন দেখবেন যে বেশ ভারী লাগছে তার মানে এটা বেশ পাল্পি আছে বেশ এর মধ্যে পাল্প পাওয়া যাবে অনেক কাটা হচ্ছে টমেটো প্রায় হয়েই এসছে নুন 1 চামচ ভর্তি ভর্তি 1 টিস্পুন ভর্তি ভর্তি নুন নিয়েছি এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুনটা দিলে দিয়ে মাখিয়ে নিলে পরে একটু রেখে দিলে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে সরি ওটা বেরিয়ে গেলে আমাদের যে আমরা যেটা বানাবো যেটা পাল্পটা যেটা বের করব মিক্সিতে দিয়ে সেটাতে জলের পরিমাণ একটু কম হবে তো জলটা বের করে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা একবারে হবে না দুবারে করছি পিউরি হয়ে গেছে পিউরিটাকে ছেঁকে নিতে হবে এবার ছেঁকে নিচ্ছি আমরা এখন ভালো করে ছেঁকে নিতে হবে তোমনি হ্যাঁ খুব ভালো করে ছেঁকে দেবে যতক্ষণ না পর্যন্ত দানাগুলো একদম ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এগুলো যেন ফেনল দেবেন না টপ থাকুক মাটি থাকুক এগুলো যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু এর থেকে চারা বেরিয়ে যাবে আরেকবার দিলাম সেকেন্ড ব্যাচ কড়াই বসিয়ে দিয়েছি ঢেলে দাও এখন পাঁচশো গ্রামের মতো রেখে দিয়েছো ওই আরেকটা বাসনে হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা এবার এটাকে একটুখানি জাল দিয়ে একটুখানি জলটা কমিয়ে নিচ্ছি প্রচণ্ড এর মধ্যে পাল্প এত বেশি আর এত লিকুইডই সেই জন্য অনেক সময় লেগে যাবে সবচাইতে জানেন তো সবচাইতে ভালো হয় সানড্রাই করতে গেলে যদি কাঠের কোনো বাসন থাকে যেমন বারকোশ টাইপের হয় না ওরকম বড় যদি হয় তাহলে কিন্তু একদম পাতলা লেয়ার করে দেওয়া যায় আর দিনের শেষে সেটা স্ক্রেপ করে উঠিয়ে নেওয়া যায় কিন্তু আমার অত বড় বাসন নেই এবং অত বড় মালের জায়গাও নেই সেই জন্য আমাকে কাঁচের বাসন নিতে হচ্ছে সেটা অবশ্য পোরাস বাসন অবশ্য পাথরের যে থালা সেটাও কিন্তু পোরাস হয় দেখো না সেগুলো বের করা যাবে না দেখো অনেকটা কমে এসছে হ্যাঁ 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 হয়ে এসছে প্রায় হয়ে এসছে হ্যাঁ এবার এটা ঢেলে দাও একটু ঠান্ডা করে নিতে হবে আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নাও ঠান্ডাও হয়ে এসছে ঘনও হয়ে এসছে অনেকটা এই ঘন পাল্প আমি কিন্তু কিছুটা রেখে দিয়েছি সেটা আরেকটা ভাবে দেখাবো ছাতে চলে গেছি ছাতে রোদ্দুরে মেলে দেওয়া হয়েছে আর এরকম করে কাঠের স্টিক দিয়ে বা কাঠের খুন্তি দিয়ে এরকম করে নেড়ে নেড়ে দিতে হবে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে ইট শুড বি কভার্ড বাই এ মাসলিন ক্লথ যাতে ডার্ট ডাস্ট এসব না আসে কাকে না মুখ দিতে পারে হয়ে গেছে 7 দিনের রোদ পেয়ে
এরকম হয়েছে, বেলা দুটো না বাঁচতে না বাঁচতেই রোদ চলে যেত, সেই জন্য এই অবস্থা, এতদিন লেগেছে না তো 4-5 দিনে হয়ে যায়। তো টমেটো পেস্ট বানাচ্ছি, এটা পেস্টের কনসিস্টেন্সিতে আসবে। তো এসে গেছে, বটলে ভরে ফেলছি। হ্যাঁ ভরে ফেল, তেল দিতে হবে? হ্যাঁ তেল দিতে হবে। এবার ওই বড়টা 3 চামচ দাও, ছোটটা 1 চামচ। আচ্ছা বড়টা 2 চামচই দিলে ঠিক আছে, কোনো ব্যাপার না, ছোটটা 1 চামচ। রং ভালো হয়েছে? খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগছে রং। আপনারা দেখে জানাবেন কেমন রংটা লাগলো। এবারে যেটা বাকি যেটা রয়েছে আমাদের পাল্প, সেটার মধ্যে একটা বিটরুট দিয়ে দিচ্ছি, যাতে এই কালারটা এত লাইট রয়েছে না, সেই কালারটাকে ঠিক করবার জন্যে। কোনো রকম স্পাইসেস এর মধ্যে মেশানো হচ্ছে না, কারণ এটা তো আজকাল তো টমেটো পেস্ট সব রান্নার মধ্যে দেওয়া একটা স্টাইল, আর এটার মধ্যে যদি কিছু মেশানো হয় তাহলে আবার সেই আন্দাজে নুন চিনি মশলাপাতি সব করতে হবে। এটা জাস্ট টু একটা টমেটো পেস্ট দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে আপনি যেরকম রান্নায় যেরকম নর্মাল মশলা দেন সেরকমভাবেই আপনি মশলা টশলা দেবেন। ভিনিগার নেওয়া হয়েছে 2 চামচ, তার সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হলো ভালো করে। রান্নায় থিকনার আপনাকে আর আলাদা করে দিতে হবে না, এই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দাও। আর এই বিটরুটটা দেখো, ওটা ওটা সিদ্ধ হয়েছে কিনা একটা নাইফ বা একটা ফোক দিয়ে। হয়ে গেছে, এ দেখো। সেটা নামিয়ে নেবে, তুলে নিলাম। হ্যাঁ বিটরুটটা ফেলে দিও না, এটা কোনো অন্য কোনো রান্নায় মিশিয়ে দেবো। এবার বটল ভরে নিচ্ছি, তেল দিয়ে দিলাম। এক চামচ তেল দিলেই হবে? এক চামচ, হ্যাঁ। দেখো আপনি রংটা কি সুন্দর। হ্যাঁ হয়ে গেছে আমাদের, হাসতে হাসতে সবাই বানিয়ে ফেলুন, খুব সহজেই পর্যন্ত থাকবে এটা, খুব সহজেই বাড়িতে সবাই করতে পারি। সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট।